নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসে ভরসা রেখে অনুপ্রাণিত হয়েছে রাজ্যের মানুষ সত্যিকারের উন্নয়ন এবং সুশাসন উপহার দেওয়া একমাত্র বিজেপি সরকারের পক্ষেই সম্ভব উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের পনেরো নম্বর বুথে আয়োজিত যোগদান সভায় উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা লোকসভা ভোটের আগে ত্রিপুরায় বাড়ছে দলবদল বিরোধী দলের প্রতি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে উন্নয়নের স্বার্থে মানুষ যোগদান করছে বিজেপিতে সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে আঠারো পরিবারের মোট পঞ্চান্ন জন ভোটার এদিন যোগদান করেন বিজেপিতে বহু বছর ধরে এই বুথ এলাকা কংগ্রেস ও সিপিএম এর দুর্গ হিসেবে পরিচিত নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে রেবতী দিন বলেন ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে কাজ করছে তাতে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন করতে পারে একমাত্র এই ডাবল ইঞ্জিনের সরকারই তা করতে পারে মানুষের জন্য এই রাজ্যের জন্য সরকার যেভাবে কাজ করছে তাতে বলা যায় ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিকল্প কেউ হতে পারে না বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর পনেরো নম্বর ওয়ার্ডে এই যোগদান অনুষ্ঠান হচ্ছে এখানে কংগ্রেস এবং সিপিআইএম থেকে আঠারো পরিবারের পঁচপান্ন ভোটার তারা আমাদের পার্টিতে যোগদান করেছে দীর্ঘদিন কংগ্রেস তারা করেছিলেন সিপিএম তো আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের যে তাতে তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের পনেরো নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এই দলীয় যোগদান সভায় বৃহস্পতিবার উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ এবং বুথ সভাপতি দিবাকর সিংহ রিপোর্ট আর ই নিউজ